শুধু বাংলা নয়, তীব্র গরমে বিধ্বস্ত আমেরিকাও। কাঁদিয়ে ছেড়েছিল তীব্র দাবদাহ। প্রবল গরমে পাঁচ দিনে হয়েছিল 700 মৃত্যু। ভয়ঙ্কর সেই ঘটনা জানলে চমকে উঠবেন আপনিও। পুরনো সব রেকর্ড ভেঙে দক্ষিণবঙ্গে ধুমধুমার ব্যাটিং শুরু করেছে গরম। ঝাঁঝালো রোদ্দুরের আঁচ লেগেছে উত্তরের কিছু জেলার গায়েও। চৈত্রের শেষ থেকেই টানা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গবাসী। টানা এক সপ্তাহ ধরে জেলায় জেলায় চলছে তাপপ্রবাহ। জারি হয়েছে কমলা সতর্কতা। কলকাতায় তাপমাত্রা 40 ডিগ্রি পারদ ছুঁয়ে ফেলেছে। কোনো কোনো জেলায় 43 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডিও ছুঁয়ে ফেলেছে। গত কয়েকদিন ধরে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করেছে। বাতাসে বইছে আগুনের হলকা। দুপুরবেলা বাড়ির বাইরে পা রাখা দুষ্কর। গরমের জেরে বর্তমানে রাজ্যের যা পরিস্থিতি, তা দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে 1995 সালের কথা। সে বছর আমেরিকায় তাপপ্রবাহ নয়, তাপ গম্বুজের কবলে পড়েছিল শিকাগো শহর এবং লাগোয়া এলাকায়। কিন্তু এই তাপগম্বুজ কি? আবহাওয়াবিদরা জানাচ্ছেন, তাপপ্রবাহের চেয়েও কঠিন পরিস্থিতি তৈরি করে এই তাপগম্বুজ। সহজ কথায়, এটি উষ্ণ আবহাওয়ার একটি চরম পরিস্থিতি। তাপগম্বুজের জেরে বিস্তীর্ণ এলাকায় প্রাণঘাতী তাপপ্রবাহ তৈরি হতে পারে। আবহাওয়াবিদেরা জানাচ্ছেন, উষ্ণ সামুদ্রিক বায়ু যখন আবহাওয়াজনিত কারণে বিস্তীর্ণ কোনো ফাঁকা স্থানে আটকে পড়ে এবং সেখান থেকে বেরোনোর পথ পায় না, তখনই তাপগম্বুজের সৃষ্টি হয়। উষ্ণ জলের সঙ্গে উচ্চচাপ পরিস্থিতির সংমিশ্রণে আটকে পড়া গরম সামুদ্রিক বায়ু বিশাল গম্বুজের আকার ধারণ করে। আকৃতির কারণেই এর নাম দেওয়া হয় তাপগম্বুজ বা হিট ডোম। আবহাওয়াবিদেরা বলছেন, বিশেষ কিছু পরিস্থিতিতে তাপগম্বুজ তৈরি হতে পারে। মূলত শীতকালে নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ অঞ্চলে পশ্চিম থেকে পূর্ব দিকে সমুদ্রের জলের তাপমাত্রা বৃদ্ধি পায়। সমুদ্রের এই উষ্ণ জল উচ্চচাপ পরিস্থিতির জন্য দায়ী। এখন উষ্ণ বায়ু আটকে তাপগম্বুজ তৈরি হলে অনিয়ন্ত্রিত এবং অস্বাভাবিক হারে তাপমাত্রা বাড়তে শুরু করে। এর প্রভাব বেশ তীব্র, যা নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ না থেকে বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। তাপের দাপটে ঝলসে যায় মানুষ। সাধারণত প্রশান্ত মহাসাগরীয় এলাকাতেই এই তাপগম্বুজের প্রভাব চোখে পড়ে। পূর্ব ভারতে এমন পরিস্থিতি কিন্তু বিরল। তবে উত্তর ভারতে তাপগম্বুজের পরিস্থিতি তৈরি হতে দেখা গিয়েছে, যদিও তা অত্যন্ত বিরল। 1995 সালে ভয়াবহ তাপপ্রবাহের দাপটে নাভিশ্বাস উঠেছিল শিকাগো শহরে। সরকারি হিসাব অনুযায়ী গরমের জেরে মৃত্যু হয়েছিল 739 জন মানুষের, যারা আর্থিকভাবে অসচ্ছল, শীততাপ নিয়ন্ত্রণকারী যন্ত্র কিনতে ব্যর্থ, তাঁদেরই মৃত্যু হয়েছিল সবচেয়ে বেশি।